মাংস কিনতে এসে যান দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত এক শ্রমিক, নাম জানা যায়নি। ঘটনা চরিলাম বিওসি সংলগ্ন জাতীয় সড়কে। চরিলাম নতুন বিওসি সংলগ্ন জাতীয় সড়কের পাশে মাংসের দোকান থেকে মাংস ক্রয় করে রাস্তা পার হতে গেলে উদয়পুর থেকে আসা একটি সাদা রঙের মারুতি গাড়ি ওই শ্রমিককে সজোরে ধাক্কা মারে ও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পথচারী মানুষ এবং মাংসের দোকানের মালিক দেখতে পেয়ে দৌড়ে ছুটে এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং বিশালগড় অগ্নি নিরাপক দপ্তরে খবর দেয়। সঙ্গে সঙ্গে বিশালগড় অগ্নি নিরাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আহত শ্রমিককে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজধানীর জিবিপি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা কোন জায়গাতে? আমাদের বিশালগড় ফায়ার সার্ভিসে একটা খবর আছে যে চরিলাম বিওসির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা খবর পেয়ে সময় সময় যাই, যাওয়ার পরে দেখলাম যে একটা গাড়ি নাকি একজন রাস্তা পথচারীর ভারী দিয়া ফালা দিয়ে গেছে। কি নাম তেনে? তেনের নাম পাওয়া গেছে না। তো আমরা এরপর তাহলে নিয়ে এসে রেস্কিউ করি। কোন জায়গাতে পৌঁছেছে? বিশালগড় সাব ডিভিশন হসপিটালে। তাহলে অবস্থা কীরকম? সিরিয়াস।